কি কস বেটা, আমাকে না বইলা ওই বাইকও কিনা ফেলাইছে, আবার আলহামদুলিল্লাহ লিখা ছবি ফেসবুকে পোস্ট মারছে। ওরে আমি মাইরা 650 টুকরা করে ফেলামো কইতাছি। আরে না বেটা, অফিসের ফোন দিকে ফোন দিছি, বুঝস নাই, কেউ বুঝেও না, কেউ জানেও না, কোনো ঝামেলা ছাড়া চলতেছে কলমল দিয়া। আচ্ছা শোন, আমি একটা কামে আইছি বুঝছস, বিল মিললে কোনো টেনশন নাই, আমার একটা মিস কল দিস, পরে কথা কমলে রাখি এখন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আমি জানি আপনি কি জিগাইবেন, ঠিক আছে, আমি আগে কয়ে রাখি ভাই, বহু চাপে আছি, ঠিক আছে, এদিক ওদিক করে কোনো রকম চলতেছি, আর এই পেপারটা আপনি একটু সাইন করে দেন ভাই প্লিজ। কি চেক করতেছেন বস, সব ঠিকঠাক করে লই আইছি, আপনি তো আবার দুই নাম্বার জিনিস নিয়ে আইলে চিল্লা পাল্লা করেন, আবার মাল পানি দিতে চাইলে তো চেতা যান গা, এর লেগে ঝামেলা টামলা বাদ দিয়া ভাবলাম আপনার লেগে সব কিছু ঠিকঠাক করে লই, সব ওকে আছে তো বস, তাই না? ঠিক আছে। হ্যালো, এ বেটা বোবা নাকি, হ্যাঁ চোখে দেখছ না, বসের লোক একটা কাম করতে আইছি, ডিস্টার্ব করতেছস, আপনি একটু অপেক্ষা করুন। হ্যাঁ বস, আপনি কিছু মনে না করলে একটা কথা জিগাই। জি বলেন। এই যে আপনার হাতের কলমটা, এটা রাইখা দিয়া আপনি আবার ব্যাগ থেকে আরেকখান কলম বের করলেন, ওইটা দিয়ে সই করলেন, মানে জিনিসটা আসলে বুঝলাম না। দেখেন, এতক্ষণ আমি যে কলমটা ব্যবহার করতেছিলাম সেটা অফিস থেকেই দেওয়া, আর সেটা দিয়ে অফিসের কাজই করতেছিলাম, তো আপনি যখন আসলেন তখন কাজটা একান্তই পার্সোনাল ছিল। এখন পার্সোনাল কাজে যদি আমি অফিসের কলম ব্যবহার করে ফেলি, এটা অফিসের দেওয়া জিনিসের সাথে এক প্রকার বেইমানি হয়ে যেত না? জিনিসটা হয়তো আপনার কাছে অনেক সূক্ষ্ম, অনেক ছোট, কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা প্রতিনিয়তই আমাদের পরীক্ষা নিচ্ছেন, আমাদের প্রতিনিয়তই কোনো না কোনোভাবে সততার পরীক্ষা দেওয়া লাগছে, তাই আমার মনে হয়েছে আমার পার্সোনাল কলমটা এই কাজে আমার ব্যবহার করা উচিত, আর সেজন্যই এই কলমটা ব্যবহার করলাম। আশা করি আপনি বুঝতে পারছেন। বুঝতে পারছি বস, অনেক ধন্যবাদ আপনারে, আজকে তাহলে আসি বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আচ্ছা শোন, আমারে এরপর থেকে কিন্তু এই নাম্বারই ফোন দিস বুঝছস, এটা আমার পার্সোনাল নাম্বার, অফিসের নাম্বারও ফোন টোন দিস না, আর আজকে সকাল থেকে যা যা কইছি আর যত গালিগালাজ করছি এগুলোর লেগে আমারে মাফ করে দিস, আসলে অনেক কিছু ভুল করতেছি, এগুলো ঠিক করা লাগবে। পরে কথা হবে তোর সাথে, রাখলাম, আল্লাহ হাফেজ।